নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, আয়ু, দুর্ঘটনা, কোন বয়সে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আয়ু কতদিন এবং তাদের কোন বয়সে দুর্ঘটনা ঘটে থাকে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। বৃশ্চিক রাশি, রাশিচক্রের অষ্টম রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, মঙ্গল রক্ত, মঙ্গল দুর্ঘটনা, এবং বৃশ্চিক রাশিদের চরম শত্রু হচ্ছে শনি। তাই শনি মঙ্গল একত্রে হলেই বৃশ্চিক রাশিদের জীবনে ঘটে থাকে ভয়ঙ্কর দুর্ঘটনা, রক্তপাত, এমনকি প্রাণহানিও ঘটে। তাই বৃশ্চিক রাশির জীবনে দুর্ঘটনা একটি স্বাভাবিক ব্যাপার। অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশিরা দুর্ঘটনায় মারা যান, এ ধরনের ঘটনাও ঘটে। আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশিদের দুর্ঘটনার ভয়। যদি শনি মঙ্গল কোনো সংযোগ ঘটে থাকে তাহলে বৃশ্চিক রাশিদের দুর্ঘটনা ঘটবে। অর্থাৎ শনি মঙ্গল যদি রাশিচক্রে একত্রে অবস্থান করে বা সমসপ্তম দৃষ্টি থাকে তাহলে অবশ্যই জানবেন দুর্ঘটনা ঘটবেই নিশ্চিত বৃশ্চিক রাশিদের। আসুন এবার কোন বয়সে দুর্ঘটনা ঘটে। 8 বছর, 17 বছর, 25 বছর, 35 বছর, 44 বছর, 53 বছর, 62 বছর, 71 বছর, 78 বছর, এই বয়সগুলি হচ্ছে বৃশ্চিক রাশিদের দুর্ঘটনার বয়স। আপনার কুণ্ডলিতে যদি শনি মঙ্গল কোনো সংযোগ থাকে তাহলে এই বয়সে আপনার দুর্ঘটনা হবেই নিশ্চিত, খুব সাবধানে থাকবেন। এবার আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশিদের আয়ু কতদিন। আপনারা জানেন বৃশ্চিক রাশির 3টি টুকরো, অর্থাৎ বৃশ্চিক রাশিতে 3টি নক্ষত্র রয়েছে। একটি বিশাখা, অন্যটি অনুরাধা, অন্যটি জ্যেষ্ঠা। 3 নক্ষত্রের 3 আয়ু, অর্থাৎ বৃশ্চিক রাশির 3 টুকরো, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। যদি আপনি অবশ্যই আপনার জন্ম যদি বিশাখা নক্ষত্র হয়ে থাকে, আপনি বৃশ্চিক রাশি, চন্দ্র 16 লেখা থাকে, তাহলে জানবেন আপনার মধ্যায়ু হবে 65 থেকে 70, এবং দীর্ঘায়ু যদি হয় তাহলে অবশ্যই 75 থেকে 80। অর্থাৎ বৃশ্চিক রাশিরা খুব বেশি দিন জীবিত থাকেন না, কারণ এরা লড়াই করেই জীবনে এগিয়ে চলেন। অর্থাৎ 100, 105, 110 বা 95, 98 এরূপ বৃশ্চিক রাশি দেখতে পাওয়া যায় না। এরপরে যদি দেখা যায় অনুরাধা নক্ষত্র, শনির জন্ম নক্ষত্র, অবশ্যই অনুরাধা জন্ম হলে আপনি অবশ্যই অল্পায়ু হতে পারেন 35 থেকে 40, এবং দীর্ঘায়ু হলে 85 থেকে 95, এর বেশি আপনি হতে পারবেন না। অর্থাৎ অনুরাধারা দীর্ঘায়ু কস করে, 90 কস করে, কিন্তু যারা বিশাখা হন তারা দীর্ঘায়ু কস করতে পারে না, কিন্তু অনুরাধারা মাঝে মাঝে অল্পায়ু হয়ে থাকেন। এরপরে আমি আসছি জ্যেষ্ঠা নক্ষত্র, মঙ্গলের জন্ম নক্ষত্র। এরা মধ্যায়ু একটু বেশি হয়, মধ্যায়ু 70 থেকে 75, এবং অল্পায়ু 45 থেকে 50। তাহলে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিদের আয়ু কতদিন এবং দুর্ঘটনা কোন বয়সে তা আমি বলে দিলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।